আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, একটি আধার কার্ড তিন রকমভাবে চেনা যায়, যেরকম ভার্সুয়াল আইডি, অ্যানরোলমেন্ট আইডি এবং আধার নাম্বার। সো আপনার কাছে যদি অ্যানরোলমেন্ট আইডি, আধার নাম্বার, ভার্সুয়াল আইডি কিছুই না থাকে, কিংবা আধার কার্ডটিও হারিয়ে ফেলেছেন কিংবা ছিঁড়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে পুনরায় আধার কার্ডটি কীভাবে ফিরিয়ে পাবেন, তাই না? সো দেখুন, আপনার হাতের স্মার্ট মোবাইলটি দিয়ে কিন্তু আপনারা এই পুনরায় আধার কার্ডটি ফিরে পাবেন। তো এই জন্য আপনাদেরকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি এরকম রিলেটেড ভিডিও প্রতিদিন সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন। সো দেখুন, এই জন্য আমরা চলে আসি মোবাইলের স্ক্রিনে এবং আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ওকে, সো ফ্রেন্ডস দেখুন, ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই ভিডিওটি দেখবেন, কেননা এটি আপনার একদিন না একদিন কাজে আসতে পারে। ওকে, তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে আসি এবং এখানে আমরা সার্চ করব www.uidai.gov.in। সো এটি হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এটি সুবিধার জন্য এই লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন, এটি হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনারা যদি উপরে ডান দিকে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। ওকে, থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, আধার সার্ভিস, তো আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এই তিনটাতে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর অপশনে আধার সার্ভিস, তো আপনারা আধার সার্ভিসে ক্লিক করবেন। সো আধার সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সো একটু স্ক্রোল ডাউন করবেন, একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন রিট্রিভ লস্ট অফ ফরগটেড eid/uid, তো এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সেম নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। ওকে, তো এটিরও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্যে। সো এখানে আপনারা ধ্যান দিবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সর্বপ্রথম আপনাকে আধার কার্ডের যে কোনো একটি আইডি অর্থাৎ নম্বর ডাউনলোড করতে হবে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর এবং অ্যানরোলমেন্ট আইডি অর্থাৎ অ্যানরোলমেন্ট নম্বর। তো এই নম্বরগুলি প্রথমে কানেক্ট করতে হবে, তারপরে গিয়ে আপনাকে আধারটি ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা আধার কার্ড নেব, তো এই জন্য এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি। তো আপনারা যদি অ্যানরোলমেন্ট আইডি নেন, একই সেম প্রসেস, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো তারপরে এখানে আপনার ফুল নামটি দিয়ে দেবেন, যেটি আপনার আধার কার্ডে আগের থেকে ছিল। ওকে, সেটি ভুল হোক আর সঠিক হোক। এবং এখানে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আপনার যদি রেজিস্টার্ড না থাকে তাহলে কিন্তু আপনাদের হবে না। ফোন নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে ফোন নাম্বার লিঙ্ক করবেন, সেটি আপনাদেরকে জানিয়ে দেব। সো চলুন আমরা সর্বপ্রথম এখানে নামটি দিয়ে দেব, এখানে আমাদের নামটি আমরা দিয়ে দেব। সো এখানে আমাদের ফুল নেম এবং আধার নম্বর এবং ক্যাপসাটি ফিল করেছি। দেন আমরা সেন্ড অটোপিতে ক্লিক করব। সেন্ড অটোপিতে ক্লিক করার পর আমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে অটোপি চলে আসবে, সেই অটোপিটি আমাদেরকে টাইপ করতে হবে। সো এখানে আমাদের অটোপি চলে আসছে, দেন আমরা এখানে অটোপিটি টাইপ করব। সো অটোপি দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন। দেন লগ ইনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে অর্থাৎ যেই ফোনে অটোপি আসলো সেই ফোনে আপনার আধার নম্বরটি চলে আসবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আধার নম্বরটি সেন্ড করে দেওয়া হয়েছে। তো দেখুন, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের আধার নম্বরটি এখানে সেন্ড করে দেওয়া হয়েছে। সো এই নাম্বারটি দিয়ে আপনারা আধারটি ডাউনলোড করবেন। সো দেখুন, এখানে আধার ডাউনলোডের অপশন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ই আধার। ওকে, তো এখানে ক্লিক করার পর ডাউনলোড ই আধার, এখানে ক্লিক করার পর আপনার আধার নম্বরটি দিবেন এবং সেখানে ক্যাপসা দিবেন। দেওয়ার পর আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে অটোপি আসবে, অটোপিটি টাইপ করবেন, তারপর সরাসরি আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। সো আধার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, ওকে, আপনি তো আধার নম্বরটি পেয়ে গেলে নেবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, তো সেটি আমরা আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও, আপনারা সেই ভিডিওটি দেখে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।